আমি একটা গল্প বলি 1890 সালে আমেরিকাতে একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করেছে পৃথিবীতে প্রত্যেকদিন কয় লক্ষ শিশু জন্মগ্রহণ করে কেউ বলতে পারবো 6 লক্ষ শিশু প্রতিদিন জন্মগ্রহণ করে মারা যায় কতজন মারা যায় কতজন 2021 সালে বাংলাদেশে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী 101 জন আত্মহত্যা করে মারা গেছে তারা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 9 জন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 5 জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 6 জন মেডিকেলের 12 জন প্রাইভেট ইউনিভার্সিটির 23 জন সবাই এদেশে ক্রিম স্টুডেন্ট না আমরা সবাই এরকম এরকম ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চেয়েছিলাম না ওয়ান্স আপন এ টাইম সো সেই জায়গায় পড়ার পরেও সুসাইড বুঝতে পেরেছি আমরা সেই রকম প্রতিদিন প্রতি বছর আত্মহত্যা করে মারা যায় 7 লক্ষ এটা বলেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 7 লক্ষ মারা যায় প্রতি বছরে আত্মহত্যা করে আর আমি আপনি হয়তো চিন্তা করতেছি 6 লক্ষ প্রতিদিন জন্মগ্রহণ করে আমেরিকাতে এরকম একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করেছে 6 বছর বয়সে তার বাবা মারা গেছে নর্মালি গল্পগুলো এমনই হয় না বাবা মারা যাবে কিছুদিন পরে মাও মারা যাবে তো মা তার মারা যায় নাই তার মা তার সাথেই ছিল সে কৃষি কাজ করতো ক্লাস 7-এ ওদের গ্রেড 7th grade তাকে ড্রপ আউট দিয়ে দিছে টাকা পয়সা দিতে পারে না এরপরে হচ্ছে সে 16 বছর যখন বয়স হয় আমেরিকাতে ডিফেন্সে চাকরি করার জন্য 17 বছর বয়স লাগে তো 17 বছর হয় না সে চুরি করে তার বয়স 17 করছে পরে ইউএস আর্মিতে যোগদান করছে ইউএস আর্মি 1 বছর পরে বুঝতে পারছে যে সে তার বয়স লুকোচুরি করছিল এই জন্য তাকে সাসপেন্ড আমেরিকান আর্মি থেকে সে বরখাস্ত এরপরে সে রেলওয়েতে চাকরি করতে গেল রেলওয়েতে কলিগের সাথে মারামারি রেলওয়ে থেকে বরখাস্ত কতবার বরখাস্ত হয়েছে স্কুল থেকে একবার মোট কয়বার ওকে 3 বার এটা মাথায় রাখেন তারপরে সে একটা ফেরি বোট কোম্পানি খুলছে কিছুদিন চলে এরপর আর চলে না মানে নরমালি বলে না অবাগা যেদিকে যায় মানে তার কপালে তাই হয়েছে যেদিকে তাকাচ্ছে সব শুকায় যাচ্ছে এরপরে শুরু হইলো সে একটা মুরগির ব্যবসা দিল বললো যে আমি রেল স্টেশনে ঘুরে ঘুরে চিকেন বিক্রি করতে চাই চিকেন মুরগি না সেটা বিক্রি করতে চাই বিক্রি করা শুরু করলো একটা সময় তার মনে হয়েছে যে বেশি ভালো বিক্রি হচ্ছে এখন একটা রেস্টুরেন্ট দিই একটা রেস্টুরেন্ট দিল শুরু হইলো 2য় বিশ্বযুদ্ধ ওই যে বললাম অবাগা যেদিকে যায় বিশ্বযুদ্ধটা এখন কেন শুরু হইতে হবে সো বিশ্বযুদ্ধে তার দোকানটা শেষ এরপরে সে আবার তার বয়স এখন 67 ইয়ার্স কত 67 ইয়ার্সে আমাদের কি হয় চাকরি থেকে রিটায়ারমেন্ট দিয়ে পেনশন টেনশন নিয়ে আমরা এখন মসজিদার বাসা রাইট কিন্তু সেই মানুষটা 67 বছর বয়সে শুরু করছে মাত্র এন্ড শুরু করার পরে তার একটা সিক্রেট ওই যে সেই চিকেনের ব্যবসা সেই ব্যবসাটা শুরু করলো করার পর একটা সিক্রেট রেসিপি বের করলো 1009 বার তার রেসিপি রিজেক্টেড কতবার আসতে বাদ এরপরে সে একটা লোক তার রেসিপি অ্যাকসেপ্ট করছে এরপর আর তার ফিরে তাকাতে হয় নাই আমি কার কথা বলছি কেএফসির কথা বলছি না আমি বলছি কলোনেল স্যান্ডার্স কেএফসির মালিকের কথা ওকে সো আমাদের পৃথিবীর এমন কোন বিমানবন্দর নাই বিখ্যাত যেখানে কেএফসি নাই বর্তমানে 22,104টি তাদের ফ্র্যাঞ্চাইজি 150টা দেশে কত বছর বয়সে শুরু করছিল আমরা কত বছর বয়সে আত্মহত্যা করি কত বছর বয়সে আজকে তোমরা আমার সাথে একটা ওয়াদা করবে আমাদের মেয়র স্যার আছেন জীবনে যত কষ্ট আসুক যত তুফান আসুক সাইক্লোন প্রেমিকা চলে গেছে ফ্যামিলি সমস্যা আত্মহত্যা করব না বলো এখানে যারা আছো তোমার যদি কোনোদিন মনে হয় যে আমার জীবনটা শেষ আমি আর রাখতে চাই না সেদিন আত্মহত্যা করার আগে আমাকে ফোন দিবা যে ভাইয়া শেষবার আপনার সাথে কথা বলে এক কাপ চা খেয়ে আত্মহত্যা করতে চাই কেকে দিবা আচ্ছা ঠিক আছে আত্মহত্যা করার জন্য যদি কারো মাইন্ডসেট আসে 1 ঘন্টা দৌড়াবা তারপর আত্মহত্যা করবা কয় ঘন্টা 1 ঘন্টা দৌড়াতে পারলে আত্মহত্যার ভূত মাথা থেকে চলে যাবে ওকে এটা আমি বলি নাই এটা একজন ডাক্তার বলেছেন সো প্লিজ জীবন আগে এত বেশি ফ্রাস্ট্রেশনের দরকার নাই এত বেশি সাকসেস একটা সরকারি চাকরি পাইলে কি হয় 8টা সরকারি চাকরি পেয়ে গত 29 মে সুইসাইড করছে 8টা কয়টা চাকরি আমরা যারা মনে করি যে সরকারি চাকরি পাইলে আমি সফল সাকসেস সফলতা কিন্তু সব জায়গায় না আসলে চাকরিতে না কিন্তু আসলে
বুঝতে পেরেছি সফলতার সংজ্ঞাটা নিজের জন্য চেঞ্জ করে ফেলতে হবে ওকে পারবো ইনশাআল্লাহ ওকে সো আমরা কলোনেল স্যান্ডার্স যদি 67 ইয়ার্স শুরু করে যদি পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট চেইন ফ্র্যাঞ্চাইজি করতে পারে তাহলে আমরা কেন একটা চাকরি পাবো না আমরা কেন একজন ভালো উদ্যোক্তা হতে পারবো না পারবো ইনশাআল্লাহ সবটা দেখতে হবে এন্ড দেন হচ্ছে আবারো এস এস এর কথা আমি বলে ফেলেছি অলরেডি আমার একটা খুব আজকে খুব ইচ্ছা ছিল আমি আমি রিপোর্টটা পড়ার পর আমার খুব কষ্ট লাগছিল যে একটা ছেলে কেন তার ফ্যামিলি প্রবলেম 36.36% মারা যায় ক্যারিয়ার ফ্রাস্ট্রেশন কি সমস্যা ফোর্থ ইয়ার উঠে গেছে ভাইয়া চাকরি কেমনে হবে ফোর্থ ইয়ার শেষ দুই বছর ভাইয়া ফোন দিলেই কি করো বেকার ওই ফোন দিছে কি করো চাকরির জন্য চেষ্টা করতেছি এই ফোন দিছে কি করো চাকরির জন্য চেষ্টা করতেছি এই জন্য ফ্রাস্ট্রেশন মারা গেছে কত পার্সেন্ট 36% এর পরের সেকেন্ড যেটা লার্জেস্ট রেশিও মারা যাওয়ার আত্মহত্যা করার সেটা কি কি সেটা ব্রেকআপ আমি খুব অবাক হইছি ভাইয়া সেকেন্ড প্রথমটা ওকে বুঝলাম ক্যারিয়ার একটা ব্যাপার আছে কিন্তু সেকেন্ডটা হচ্ছে রিলেশনশিপ ব্রেকআপ একটা মানে একটা প্রেম করছি তার জন্য মারা যেতে হবে আজিব ভাই আমি সিরিয়াসলি বলি কর্নোলেন স্যান্ডার্স সেদিন যেদিন তার বিশ্বযুদ্ধে যেদিন তার দোকানটা বাস্ট আউট হয়ে গেছে সেদিন যদি সে মারা যেত আজকে কি স্টেজে দাঁড়িয়ে তার কথা বলতাম আমরা বলতাম তুমি যদি ঘুরে দাঁড়াও তোমাকে নিয়ে তুমি বলবা একদিন এই জায়গায় এসে সিরিয়াসলি তোমরা বলবা বাট ঘুরে দাঁড়াইতে হবে দিয়ে দেয়া যাবে না নিজেকে পারবো ইনশাল্লাহ ওকে আর গল্প বলছি না এন্ড ফাইনালি তাহলে আমি আরেকটা আর দুইটা গল্প বলবো খুব ছোট ছোট গল্প এক মিনিটে গল্প একটা করে শেষ হয়ে যাবে সো আমি প্রথম অক্ষরটা কি দিয়েছিল তারপর অক্ষর কি দিয়ে তারপর অক্ষর কি দিয়ে কি হয় এ এস এস কি কি সেটা কি সেটা এ এস এস মানে কি এটার জন্য কি ডিকশনারি খুলতে হবে গুগলে সার্চ করতে হবে গাধা গাধা তিনটা গল্প শোনার পরে এখন আমরা গাধা আছি তাহলে আর দুইটা গল্প শুনলে মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ সো এন্ড মাই নেক্সট স্টোরি ইজ অ্যাবাউট ই সো ই দিয়ে কি হইতে পারে কি হইতে পারে এডুকেশন কিন্তু সাথে একটা কি শব্দ যুক্ত করলাম আমরা সবাই পড়াশোনা করছি রাইট আমরা এখানে কোনো ইনস্টিটিউশনের না মানে পড়ালেখার বাইরে কেউ কি আসছি সো আমি শিক্ষিত হচ্ছি আমি পড়াশোনা করছি এরপরেও কিন্তু আমরা এরপরেও কিন্তু আমরা সুইসাইড করি মানে আমার মোরাল এডুকেশনটা নাই আমার মোরাল এডুকেশনটা নাই আমি কিন্তু আমার আমার নিজেকে কিন্তু আমরা জানতে শিখি নাই আমরা কিন্তু বুঝি না যে আমি হাউ মাচ ভ্যালুয়েবল আই অ্যাম এটা আমরা বুঝি না দ্যাটস ওয়াই আমাদেরকে একটা মোরাল এডুকেশন নিতে হবে প্রপার সো পৃথিবীর বিখ্যাত মানুষরা বলেছিলেন মোরাল এডুকেশন কামস ফ্রম রিলিজিয়ন কোথা থেকে আসে কোথা থেকে আসে পৃথিবীর সকল ধর্মই মানুষকে মানুষকে মোরাল হতে শেখায় সো আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য চেষ্টা করব এন্ড ফাইনালি ফাইনালি একটা গল্প বলেই সে যে গল্পটা আমাদের সবার জীবন চেঞ্জ করে দিবে যে সময়টার কারণে আজকে আমাদের মেয়র স্যার মেয়র আর আমি একজন সামান্য হাসান মাহমুদ জাস্ট একটা কারণ দিস ইজ টাইম কি সময় স্যারের সময় স্যার অনেক চেষ্টা করেছে বলে আজকে উনি মেয়র হয়েছেন আমাদের সময় আমরা চেষ্টা করছি না বলে আমরা হয়তো মেয়র স্যারের সাথে ছবি তুলবো আজকে বুঝতে পেরেছি সো আমাদের গড়ায়ু কত বাংলাদেশের গড়ায়ু কত চেঞ্জ হয় আর কি প্রতি বছর চেঞ্জ হয় অন অ্যাভারেজ আমরা ধরে নিলাম 75 বছর তুমি আমি বাঁচবো 75 বছর কত বছর সো 75 বছর ইনটু 12 ইনটু 30 ইনটু 24 কত ঘন্টা হয় দেখো কত ঘন্টা 648,000 ঘন্টা এর মধ্যে আমাদের আমরা সোশ্যাল মিডিয়ায় সময় দিই খেলাধুলা করি অনেক কিছু করি ফাইনালি আমার জন্য সময় থাকে 216,000 ঘন্টা অনলি 216,000 ঘন্টা দিয়ে তোমাকে আমাকে যে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অ্যাজ এ লিডার সেটা প্রুভ করতে হবে সময় কত এখন থেকে শুরু হয়ে গেছে 216,000 ঘন্টা এক মিনিট যদি সময় নষ্ট করো পাশের বন্ধু আগাই যাবে এক দিন যদি সময় নষ্ট করো পাশের বন্ধু আগাই যাবে তুমি হয়তো চিন্তা করছো আমাকে তো আল্লাহ মেধা দিছে আমি খরগোশের গতিতে লাফাবো তাকে ধরে ফেলবো নো পারবা না তো কোন জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কোন জিনিসকে আজকে যে কাজটা করা দরকার আমাদের জাকারিয়া স্যার বলেছেন আজকে যে কাজটা করা দরকার সেটা 2-3 বছর পরে তুমি চাইলেও পারবা না এই জন্য পৃথিবীর বিখ্যাত একজন দার্শনিক সাহিত্যিক শেক্সপিয়ারের নাম শুনছি আমরা তার একটা বিখ্যাত উক্তি আছে আই ওয়াজ
time. But now, time was me. বুঝতে পারছো? নিউটন বলে গেছে তো, শেক্সপিয়ার যে ভুল বলে না, নিউটন বলছে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত। আমি সময়কে ধ্বংস করছি, এখন সময় আমাকে ধ্বংস করবেই। এবং সময় নিয়ে মারাত্মক কথা বলছে ফ্লোফার, যে আই স্লিপড এন্ড আই ফাউন্ড দ্য টাইম ইজ ড্রিম, বাট হোয়েন আই ওয়েক আপ এন্ড আই ফাউন্ড দ্য টাইম ইজ কি ফুল অফ ডিউটি। ঘুমাইলে পৃথিবী সুখ, অনেক সুখ, তাই না? অনেক সুন্দর। ঘুম থেকে জেগে উঠলে মনে হয় পৃথিবীটা আমার জন্য কি ডিউটি, সেটা ফিল করতে হবে। তাহলেই আমরা আমাদের, আমরা যদি জাস্ট একটা কাজ করতে পারি, সময়কে যদি কাজে লাগাতে পারি, তাহলে একদিন ইনশাল্লাহ তোমার একটা বলার মতো গল্প হবে। তো আমরা কি সবাই চাই আজকে, যারা মঞ্চে দাঁড়িয়ে কথা বলছে, তুমিও একদিন মঞ্চে এসে কথা বলো? চাই। আচ্ছা, তুমি আমি না বলি, আমাদের বাবা মা যারা আজকে চেয়ারে তুমি বসার পাশাপাশি তোমার বাবা মায়ের এক্সপেকটেশন তোমার সাথে বসে আছে, তো তাদের এক্সপেকটেশনটাকে তারা বলুক মাইক দিয়ে এলাকায় সব জায়গায়, যে আমার ছেলে গভর্নমেন্ট সেই চাকরিটা করে, আমার ছেলে সেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, আমার ছেলে এটা করে ওটা করে, তারা বলুক। এটা আমরা চাই, আমাদের বাবা মা বলুক আমাদেরকে নিয়ে। চাই তাইলে বেশি বেশি টিকটক, ওকে করবো, করা যাবে না? তো তাহলে আমি পাঁচটা গল্প বললাম, ওকে আমার টাইম শেষ, আমি পাঁচটা গল্প বললাম। আমার প্রথম গল্প ছিল এ দিয়ে, সেকেন্ড গল্প এস দিয়ে সাকসেস, থার্ড গল্প এস দিয়ে সুইসাইড। আমি একটু রিমাইন্ড করে দিতে চেয়েছিলাম যে সুইসাইড করা যাবে না। অ্যান্ড মাই ফোর্থ গল্প, ফোর্থ অক্ষর ছিল ই এডুকেশন, অ্যান্ড ফাইনালি টি টাইম দিয়ে। আমরা যদি এই আমি যা বলেছি এভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমি দেখি কি দাঁড়ায়। ওয়াও, অসম, ছিলাম গাধা এএসএস, সাথে কি যুক্ত হইছে, কি হয়ে গেলাম, একটা জোরে করা তাহলে দিবা না, এত চমৎকার একটা গল্প বললাম।